কিংডম প্রোটিস্টার অন্তর্গত প্রোটোজোয়ান্সরা হলো বর্তমান প্রাণীদের পূর্বসূরি। এরা মূলত পরজীবী পুষ্টিসম্পন্ন বা পরভোজী পুষ্টিসম্পন্ন আণুবীক্ষণিক জীব। প্রোটোজোয়ান্সদের আমরা চারটি মুখ্য বিভাগে বিভক্ত করতে পারি, যেগুলি হলো যথাক্রমে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স এবং স্পোরোজোয়ান্স। দেখে নেব এই চার ধরনের প্রোটোজোয়ান্সদের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সরা মুখ্যত বসবাস করে মিঠা জল, সমুদ্রের জল এবং সিক্ত মাটিতে। এদের গমনঙ্গ হলো ভ্রান্তপদ বা সিউডোপোডিয়া। সমুদ্রজীবী অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সদের দেহের বাইরে সিলিকা নির্মিত প্রকোষ্ঠ বর্তমান। এই জীবগোষ্ঠীর কিছু সদস্য হলো পরজীবী। অ্যামিবা, এন্টামিবা, এগুলি হলো অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের উদাহরণ। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্সদের গমনঙ্গ হলো ফ্ল্যাজেলা। এরা মুখ্যত স্বাধীনজীবী বা পরজীবী হিসাবে জীবন ধারণ করে থাকে। ট্রাইপ্যানোসোমা হলো একটি পরজীবী ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান, যেটি ঘুম রোগ বা স্লিপিং সিকনেসের জন্য দায়ী। প্যারামেশিয়াম ধরনের প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে গমনাঙ্গ হলো সিলিয়া। এদের দেহ অভ্যন্তর একটি গহ্বরের মাধ্যমে পরিবেশের বাইরে উন্মুক্ত হয়, যাকে বলা হয় গালেট। চলমান সিলিয়ার প্রভাবে যেমন এরা নিজেদের স্থানান্তরিত করতে পারে, ঠিক সেরকমভাবেই এই সিলিয়ার সক্রিয়তার মাধ্যমেই এরা গালেট দিয়ে খাদ্য গ্রহণ করে। সংক্রমণশীল স্পোরসদৃশ দশার উপস্থিতির জন্য এই সকল জীবেদের আমরা স্পোরোজোয়ান্স বলে থাকি। ম্যালেরিয়া পরজীবী বা প্লাজমোডিয়াম হল স্পোরোজোয়ানের একটি প্রকৃষ্ট উদাহরণ। বিভিন্ন প্রোটোজোয়ান্সদের গমনাঙ্গের প্রসঙ্গে আমাদের প্রায়শই প্রশ্ন করা হয়, তাই পরিশেষে আবারও একবার তাদের গমনাঙ্গগুলো আমরা দেখে নেব। অ্যামিবার গমনাঙ্গ হল সিউডোপোডিয়া বা ফ্ল্যাজেলা। ট্রাইপ্যানোসোমার গমনাঙ্গ হল ফ্ল্যাজেলা। আর সিলিয়া দেখা যায় প্যারামেশিয়ামের ক্ষেত্রে।